ভাঙড়ের এই ঘটনায় ভোট পরবর্তী অশান্তি সন্ত্রাসের ঘটনায় একদিকে যেমন দুই আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে, অন্যদিকে পুলিশ সূত্রে খবর, গুলিতে জখম হয়েছেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মাকসুদ হাসান, তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেই বিষয়ে নিয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পুরুষোত্তম পণ্ডিত। পুরুষোত্তম, কখন তার অপারেশন হবে, হাসপাতাল সূত্রে কি খবর? একেবারেই দেখো, আমরা যে ছবিটা দেখেছি ভাঙড়ে মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোট এবং তারপরে গণনার দিনও একই রকম হিংসাত্মক ছবি আমরা দেখতে পেয়েছি, এবং সেই হিংসার ঘটনাতেই গতকাল রাতে গুলিবিদ্ধ হন অ্যাডিশনাল এসপি মাকসুদ হাসান, এবং তাকে ভোরবেলা 3:30 নাগাদ আরেনটেগড় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, তার বাঁ হাতে গুলি লেগেছে এবং তার সঙ্গে আরও একজন রয়েছেন যিনি তার গার্ড ছিলেন, যার নাম অর্জুন কুমার পটেল, তারও বাঁ পায়ে গুরুতর চোট রয়েছে, কিন্তু তার পায়ে গুলির আঘাতের কোনো চিহ্ন ডাক্তাররা পাননি। এবং হাসপাতাল সূত্রে যেটা জানানো হচ্ছে যে এই মুহূর্তে তাকে আইটিউতে ভর্তি রাখা হয়েছে, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি এবং আজকেই তার ওটি করা হবে, কিন্তু কোন সময়ে অপারেশনটা হবে সেটা এখনও হাসপাতালের তরফে জানানো হয়নি। ধন্যবাদ পুরুষোত্তম। উত্তেজনা কিন্তু রয়েছে, বোমাবাজির ঘটনা কিন্তু চলছে। ভাঙড়ের ছবি আপনাদের দেখিয়েছি, আর এবার দেখাবো পশ্চিম মেদিনীপুরের বেলদায় তিনজন তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে বোমাবাজির অভিযোগ। অর্থাৎ অভিযোগ কিন্তু উঠছে শাসক দলের দিক থেকেও, বোমার আঘাতে জখম একজন মহিলা সহ 6 তৃণমূল কর্মী, সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার হয়েছে, এলাকায় আজও বোমার সুতলি পড়ে রয়েছে, পাথর পড়ে রয়েছে। দাঁতন 2 ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত ব্রাহ্মণ খলিশা গ্রামের বুথে তৃণমূলের জয়ের পর এই হামলার অভিযোগ, যদিও বামেরা এই হামলার অভিযোগ অস্বীকার করছে। আমি ভাঙড় 2 কাটাডাঙ্গা গ্রামে রয়েছি এবং কাটাডাঙ্গা গ্রামে হাসান মোল্লার বাড়ি রয়েছি। কে এই হাসান মোল্লা? তোমাকে বাড়িটা দেখিয়ে দিলে বুঝতে পারবে যে মৃত্যু মিছিল চলছে মনোনয়নের পর থেকে সারা রাজ্যে, যে মৃত্যু মিছিল চলছে এবং এখনও পর্যন্ত 40 বেশি সহনাগরিককে আমরা হারিয়েছি, তারই সেই মৃত্যু মিছিলেরই একজন সামিল হলেন হাসান মোল্লা। এই যে এই ছোট্ট বাড়ি, পাকা বাড়ি না, বেড়ার বাড়ি এবং ওপরে অ্যাসবেস্টাসের ছাদ, এবং যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন, দেখতে পাচ্ছ যে স্থানীয় বাসিন্দারা কিন্তু শোকে ভিড় করে রেখেছেন তার বাড়িতে, এবং স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন, 26 বছরের এই যুবক নির্বিবাদী ছিলেন এবং তিনি ব্যাগের কাজ করছিলেন, এবং সম্প্রতি কিন্তু তিনি আইএসএফ এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আমরা দেখতে পাচ্ছি তার স্ত্রী, স্বাভাবিকভাবে তিনি কিন্তু শোকে ভেঙে পড়েছেন, তার প্রতিবেশীরা রয়েছেন এবং 2 সন্তান কিন্তু এই হাসান মোল্লার রয়েছেন, এবং যেটা তার স্ত্রী বলছেন, গতকাল তার এক ছেলের চিকিৎসার জন্য হাসপাতাল থেকে সদ্য তারা বাড়িতে ফিরেছিলেন 8 সময়, এবং তারপর তারা কিন্তু প্রধান যিনি রয়েছেন এইখানকার পঞ্চায়েতের প্রধান, তার কাছে যাচ্ছিলেন স্বাস্থ্যসাথীর কার্ডের কোনো সই করাতে, এবং যেটা তার স্ত্রী বলছেন, রাজনীতির সঙ্গে সেরকমভাবে কিন্তু কোনো দিনই যুক্ত ছিলেন না হাসান মোল্লা, কিন্তু সম্প্রতি তিনি আইএসএফ এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এবং গুরুতর একটা অভিযোগ করা হচ্ছে তার পরিবারের তরফ থেকে, কিন্তু যেটা হচ্ছে যে প্রথমে র‍্যাব তাকে লাঠিচার্জ করে এবং তিনি আহত অবস্থায় পড়ে যান, তারপরে তিনি যখন উঠে বাড়িতে আসছিলেন সেই সময় কিন্তু তাকে গুলি চালানো হয়। কারা গুলি চালিয়েছে আমরা জেনে নেব, কারণ হাসান মোল্লার স্ত্রী কিন্তু গুরুতর অভিযোগ করছেন গুলি চালানোর বিষয়ে। কারা গুলি চালিয়েছে? সওগাতের আরাবুলির ছেলে, আরাবুলির লোক সব। পুলিশের ইউনিফর্ম পরা ছিল? হ্যাঁ, র‍্যাবের ড্রেস পরিয়েছিল।